সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। সান বাংলায় সারা মাস জুড়ে পুরস্কারের বৃষ্টি। 3000 জন দর্শক জিততে পারেন 1 কোটি টাকার বেশি মূল্যের পুরস্কার। 6 সেপ্টেম্বর থেকে প্রতিদিন সন্ধ্যে 6:30 থেকে রাত 9টায় সান বাংলা দেখুন। তাহলে প্রথম সপ্তাহে 14 লাখ টাকা ক্যাশ জেতার সুযোগ, দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহে প্রতিদিন 100টি সোনার কয়েন, আর চতুর্থ সপ্তাহে প্রতিদিন 100টি হীরের আংটি জেতার সুযোগ। ঢাকে কাছে পড়ছে 6 সেপ্টেম্বর থেকে সান বাংলা চমৎকার পূজোর মুখে পুরস্কার কনটেস্ট। টেলিভিশনে এপিসোড শেষ হওয়ার পরই দেখুন আপনার প্রিয় সিরিয়ালের পুরো এপিসোড সম্পূর্ণ ফ্রিতে শুধুমাত্র সান নেক্সটে। এই তো আমরা চলে এসেছি। রিজু, পূর্ণান্তি, ওদের ডেকো না। কেন? ওরা আমাদের সঙ্গে মন্দিরে যাবে না? আসলে পালক না কাল রাতে ভালো করে ঘুমোয়নি, ও একটু ঘুমিয়ে নিক। আমরা ততক্ষণে ঠাকুর মশাইয়ের কাছে গিয়ে সব কথাবার্তা বলে পূজোর ব্যবস্থাটা করে নিই, তারপর না ওদের ডাকবো। সেই ভালো, চলো। এভাবেই থাক পালক, আমি নিজেকে নিয়ে ভাবি না। তুই ভালো থাক, তুই ভালো থাকলেই আমি ভালো থাকব। মা, পালকের জীবনটা ভালো করে দাও মা। ও যেন রিজুর সঙ্গে ভালো থাকে, সুখে থাকে। আমাদের গাড়িতে রেখে এরা গেল কোথায়? যাকগে, পালক যতক্ষণ এভাবে থাকবে ততক্ষণ আমার ভালো লাগবে। এই প্রথম তুমি আমার কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছ। যদি ক্ষমতা থাকতো প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিটকে সারা জীবনের জন্য আটকে রাখতাম। এটাকে এত সহজে হারিয়ে যেতে দেব না আমি। বাট হাউ, কি করে? রাইট, একটা সেলফি নি। কিন্তু পারমিশন না নিয়ে ছবি নেওয়াটা কি ঠিক হবে? পারমিশন নেওয়ার কি আছে? ও আমার বউ, আমি আমার বউয়ের সঙ্গে সেলফি নিচ্ছি, কিছু মনে করবে না। আমার বউ খুব ভালো। হায় ভগবান, আমি এতক্ষণ ওর কাঁধে মাথা রেখে ঘুমোচ্ছিলাম। এরা কোথায় গেল? দুলটাও আবার এর টি-শার্টের সাথে আটকে আছে। কি করে আমি এতক্ষণ ওর কাঁধে মাথা রেখে ঘুমালাম একবার বুঝতেও পারলাম না। ওর ঘুম ভাঙার আগেই আমাকে চলে যেতে হবে। কপালটাই খারাপ আমার, একটার পর একটা বিপদে জড়িয়ে পড়ছি। এখন দুলটা কি করে নেব? ওকে ডেকে দুলটা খুলে দিতে বলবো? না থাক, নিজেই নেব।
মোমটাও হয়েছে, আমাকে না রেখে চলে গেল। ফোন করি ওকে। ভেতরে এসে একটা কল করিস, ঠিক আছে? শোন না, ভগবান কি করে যে ঘুম ভাঙাবো। এক্ষুনি সাননেক্সট অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন আপনাদের প্রিয় সিরিয়াল মোমপালকের পুরো এপিসোড একদম ফ্রিতে, যেখানে খুশি যখন খুশি।